সাহিত্য জগতে তার অবাধ বিচরণ। গত 40 বছর ধরে সাঁওতালি সাহিত্যে তিনি আজ এক অনন্য জায়গায় পৌঁছেছেন, পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ। তবে রাজনৈতিক ময়দানে কিছুটা হলেও তার নতুন জায়গা। আজ তিনি কিভাবে ভাবছেন, কী বা করবেন এই দলের হয়ে, আজ তার কাছ থেকেই জেনে নেব। আসুন। একসময় আপনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, এখন আপনি কিভাবে আছেন নিজেকে, কি কোন জায়গায়? পুরনো মানে পাঁচটি পুরনো কথা না বলাই ভালো, কারণ হচ্ছে একসময় তো ধরুন সেইগুলো যদি ধরতে হয় তো একসময় আমি যে অবস্থায় ছিলাম, গরু চড়াতাম, ছাগল চড়াতাম, পাঁচটি পাই। এখন বর্তমানকে নিয়ে আমরা আলোচনা করলে মনে সুবিধা হবে। আপনি কখনো সক্রিয়ভাবে রাজনীতি করেছেন? না না, সেরকম সক্রিয়ভাবে আমি কিছু করিনি, কারণ ধরুন জনগণের কাজের জন্য বিশেষ করে প্রশাসনের দুয়ারে দুয়ারে গেছি, যে যাতে জনগণের একটু উপকার হয়। বিশেষ করে আমার যে এরিয়াতে, আমার যেখানে আমার জন্মভূমি, ওখানে তো অনেকদিন অবহেলিত অবস্থায় ছিল, সেই সার্বিক উন্নয়নের জন্য আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। সেভাবে যেমন হচ্ছে আমাদের প্রথমে আমি এখানে আমাদের যিনি জেলা পরিষদের ছিলেন মাধবী বিশ্বাস, ওখানে গেছি, মানে প্রশাসনের সব জায়গায়। বিশেষ করে আমার ওখান থেকেই আমার একটা চিন্তাভাবনাটা পরিবর্তন হয়ে গেছে, যে আমাদের এরিয়ার যে ডেভেলপমেন্টটা যেটা বাকি ছিল সেটা আমরা করতে পেরেছি। যা খাঁকড়িখালের যেটা মনে হয় তখন আপনারা খবর কাগজে হাইলাইট করেছিলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, সেটা এখন সফল হয়ে গেছে। সেটা একমাত্র সফল হয়েছে দিদির যে কর্মকাণ্ড, যে চিন্তাভাবনা, যে উন্নয়নের যে জোয়ার, সেই ওনার জোয়ারে গিয়েই আমি ওটা সাফল্যমণ্ডিত লাভ করেছি। আচ্ছা, এখন আপনি ধরুন যে দলের টিকিট পেয়েছেন, তো প্রথম প্রতিপক্ষকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন, কি কি ইস্যুস রাখবেন সামনে? না, ইস্যু তো সেক্ষেত্রে এখনও ঠিকঠাক হয়নি, এখন তো মিটিংয়ে চলছে। যেমন আজকে আমাদের ঝাড়গ্রামের নেতৃত্ব যারা আছেন ওনারা আসছেন, ওখানে ওনারা যে পরিকল্পনা করেন সেভাবে এগোতে হবে। তো ধরুন রাজনীতি আপনি সেইভাবে সরাসরি করেননি, যে মানে মাঠে নেমে যে রাজনীতি করা, সেক্ষেত্রে কী ধরনের সুবিধে বা অসুবিধা মুখে পড়ছেন? এখানে তো দেখছি রাজনীতিতে সত্যি জটিল ব্যাপার, তবে সেটা জটিলতাটা মনে হয় আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো আশা করা যায়, কারণ নেতৃত্বে যারা আছেন ওনারা আমাকে সহযোগিতা করবেন, এটা আমি আশাবাদী। আর ওনারা তো অনেকদিন ধরে রাজনৈতিক জগতে আছেন আর আমি তো সাহিত্য জগতের লোক, সুতরাং একটু কষ্ট হবেই, তবু একটু মানিয়ে নিতে হবে, কারণ আমরা জানি এই গণতান্ত্রিক দেশে যদিও আমরা বলছি রাজনীতি সরাসরি রাজনীতি, কিন্তু রাজনীতি দ্বারাই কিন্তু দেশটা পরিচালিত হচ্ছে। যারা রাজনীতিবিদ আছেন ওনাদের যদি সুচিন্তিত একটা চিন্তাভাবনা থাকে যে দেশটাকে ভালো জায়গায় নিয়ে যাব, জনগণের ওয়েলফেয়ার করব, জনগণের চাহিদা আমরা পূরণ করব, তাহলে দেখবেন রাজনীতি একটা ভালো পর্যায়ে চলে গেছে। যেতারভাবে তো আমি তো আশাবাদী, কারণ হচ্ছে আমার যে লোকসভা কেন্দ্র এখানে তো আমি সব জায়গায় আমার কর্মকাণ্ড আগের থেকে করেছি। ধরুন বিভিন্ন জায়গায় সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে প্রতিনিয়ত আমি জনগণের সঙ্গে সংযোগ রেখেছি। আর যখনই ওরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চিফ মিনিস্টার আমার নামটা ঘোষণা করলেন, তখন কিন্তু সবাই ওরা খুশি যে সত্যি তুমি তো তোমার লেখনের মাধ্যমে মানুষের অনেক সমস্যার কথা তুলে ধরেছ, এবার যদি সম্ভব হয় সেটা রূপায়ণের একটা চেষ্টা করবে। সেই জন্য আমাকে সবাই অভিনন্দন জানিয়ে, ঠিক আছে জয়ের বাদে জয়ের ব্যাপার নিয়ে তুমি চিন্তা করবে না, আমরা আছি তার তোমার সাথে। আপনি নিশ্চিত জয়ের ব্যাপারে? হ্যাঁ, আমি নিশ্চিত জয়ের ব্যাপারে। ক্যামেরায় প্রতিমৈত্রের সঙ্গে শুনিপা চক্রবর্তী, ঝাড়গ্রাম সংবাদ প্রতিদিন .in।